কোনো মানুষের আচার আচরণ কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কিনা। কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে তার শাস্তি কি, সে কি কখনো জান্নাতে জান্নাত লাভ করতে পারবে কিনা? আত্মহত্যা করা গুনাহ এবং কবিরা গুনাহ। বাংলাদেশে আত্মহত্যা সম্পর্কে একটা তথ্য সেদিন কোন একটা বেশ অথেন্টিক কোন একটা সোর্সে দেখছিলাম, খুব অবাক হলাম। পৃথিবীর আত্মহত্যা প্রবণ 10টা দেশের তালিকায় নাকি বাংলাদেশ ঢুকে গেছে, অথচ আত্মহত্যা আমাদের দেশে পৃথিবীর বহু দেশের চাইতে অনেক কম ছিল। বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে পত্রপত্রিকায়, আপনারা দেখেছেন অনেকে, শুধু এক বছরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 100 বেশি স্টুডেন্ট আত্মহত্যা করেছে। তো আমাদের গায়ে গতরে উন্নতি হচ্ছে, কিন্তু ভেতর থেকে আমরা একেবারে খালি হয়ে যাচ্ছি, শুকিয়ে যাচ্ছি, একদমই আমাদের অন্তঃশাস্যন্ন হয়ে যাচ্ছে, আমরা ইমানি চেতনা চলে যাচ্ছে। সাউথ কোরিয়া, জাপান, এই সমস্ত দেশগুলো পৃথিবীর সুন্দর, এত সুন্দর পরিবেশ, এই দেশগুলোতে যারা গিয়েছেন তারা জানেন, যেমন পরিবেশ সুন্দর, তেমন আবহাওয়া সুন্দর, তেমন তাদের খাবার দাবার ভালো, ফ্রেশ, আমাদের চাইতে সব দিক থেকে তারা উন্নত। কিন্তু অবাক করা বিষয় হলো আত্মহত্যা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের, আত্মহত্যা। তো এটা মূলত হয় মানুষের দ্বীনি চেতনা যখন কমে যায় বা না থাকে। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে, কারণ এটা হারাম, কেমন তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি যত বিপদে পড়েন আত্মহত্যা করে বিপদটা আরো বাড়লেন, আপনি কমলো না, কারণ জাহান্নামে যেতে হবে আপনি। দুনিয়াতে তো জাহান্নামে যাওয়া লাগতেছে না অন্তত, যত কষ্টই হোক। এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না। তারপরে যদি কেউ আত্মহত্যা করে সে কবিরা গুনাহ করেছে। কোন কোন হাদিসে তার চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হলেও ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ প্রায় সবার বক্তব্য হলো যে অর্থ হলো কেউ যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, যে হ্যাঁ এটা হালাল কোনো ব্যাপার না, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যেতে পারে, যেহেতু হালালকে হারাম মনে করলে সেটা আপনার কুফুর হতে পারে। কিন্তু কেউ আত্মহত্যা করছে, তার মতো অপরাধ বোধ আছে, এরকম যদি হয় তো সে জাহান্নামে গেলেও একটা সময় আল্লাহ তাআলা তাকে ইমান থেকে থাকলে তাকে মাফ করে জান্নাতে দিতে পারেন, সেই সম্ভাবনা অবশ্যই আছে এবং দিবেন, বরং যদি ইমান থেকে থাকে। আর তার আত্মীয় স্বজনরা তার জন্য আরো বেশি দোয়া করতে হবে। আমরা অনেক সময় মনে করি আত্মহত্যা ব্যক্তিকারী ব্যক্তির বোধহয় জানাজা পড়া যায় না, তার জন্য জানাজা পড়া যাবে, সে মুসলমান, যদি মুসলমান হয়ে থাকে আর কি। আবার পাশাপাশি তার জন্য দোয়াও করা যাবে, যেহেতু সে একটা গুনাহ করে মারা গেছে, অতএব দোয়া আরো বেশি করে করতে হবে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। কোনো মানুষের আচার আচরণ কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কিনা? না ভাই, কোনো ব্যক্তি বিশেষকে আপনি জান্নাতি, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা নিশ্চিত জান্নাতি, এরকম কথা বলার কোনো রাইট, কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ জানেন না, কেউ জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা ছোট বাচ্চা মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তো তিনি উক্তি করেছিলেন যে রাসূলু মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটা চড়ুই পাখি যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমেন্ট করতেও তাকে নিষেধ করেছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই ইলম একমাত্র কার? এটা নিয়ে আমি আপনি আকবরে মন্তব্য করে যদি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেই, কাউকে জাহান্নামে স্যার, ইভেন জাহান্নামে যদি কাউকে বলেন যে লোকটা জাহান্নামে, আপনার কাছে ওই আসছে সে জাহান্নামে। হ্যাঁ, এখন তার যে কাজটা সেটা জাহান্নামীদের কাজ, হয়তো সে লিপ্ত হতে পারে, সে খারাপ কাজ করছে, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন মৃত্যুর আগে সে তওবা করে যে জান্নাতে হে মারা যাবে না? তাহলে আপনি কিভাবে জাহান্নামী বললেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে যে একটা লোক কোন এক ব্যক্তি সম্পর্কে এরকম মন্তব্য করেছে, লোকটা জাহান্নামী, এই টাইপের কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই লোকটা যাকে জাহান্নামী বলেছে তাকে জান্নাতে দিয়ে এই মন্তব্যকারীর জন্য জাহান্নামের ফয়সালা করেছে, যে আল্লাহর ফয়সালা নিয়ে টানাটানি করার তুমি কে? হ্যাঁ, আমরা কারোর মধ্যে জান্নাতি কাজ দেখলে বলতে পারি মাশাআল্লাহ অমুকের কাজ জান্নাতিদের কাজ, তিনি জান্নাতি মানুষদের কাজগুলো করেন, বা তার কাজের মধ্যে জান্নাতিদের কাজ এর ইয়ে পাওয়া যায়, আলামত পাওয়া যায়, এইসব কথা বলা যেতে পারে। কিন্তু জান্নাতি বলার সুযোগ নাই, কারণ হতে পারে একটা লোক এখন ভালো, তখন খারাপ হয়ে যায় মৃত্যুর আগে, তখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকমও আছে যে কিছু মানুষ
ভালো কাজ করতে 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 তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু শুধু বাধা থাকে, মারা যাবে আর জান্নাতে, ওই টাইমে সে খারাপ হয়ে যায় এবং জাহান্নামে যায়। আবার অনেক মানুষ আছে খারাপ কাজ করতে 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 জীবন পার হয়, তার এবং জাহান্নামের মধ্যে বাধা হলো মৃত্যু, শেষ মুহূর্তে তওবা করে সে ভালো হয়ে যায় এবং জান্নাতে চলে যায়, আল্লাহ আগেগুলো মাফ করে দেন। অতএব এই বিষয়টা পুরো আল্লাহ তাআলার বিষয়, কোনো ব্যক্তি বিশেষকে স্পেসিফিকলি জান্নাতি সার্টিফিকেট দেওয়া এটা খুব সহজ বিষয় না, অনেক জটিল বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, দর্জন সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি, তার কাছে ওহী এসেছে, তিনি বলেছেন, সাহাবীদের জামাত সম্পর্কে জান্নাতি হওয়ার কথা বলেছেন, সেটা ভিন্ন বিষয়। তা আমরা আপনি আমি আমাদের কাছে ওহী আসে না, এই জন্য আপনি আমি একটা লোক সব কাজ ভালো করে কোনো মন্দ কাজ নেই তারপরেও সে জান্নাতি এই কথা বলার অধিকার নাই। আমি বলতে পারি যে মাশাআল্লাহ ওনার অমুক কাজ ভালো অমুক কাজ ভালো, এই কাজটা জান্নাতিদের কাজ, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য, হাদিসের আলোকে সেটা বলতে পারি, আলামত বলতে পারে, কিন্তু জান্নাতি বলতে